আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাহলে চলো ভিডিওটি দেখে নিই। পরীক্ষা 1 বছর না দিলে ক্ষতি হবে না, শিক্ষামন্ত্রী এই তথ্যটি প্রকাশ করেছে শিক্ষা.com। তা চলো বিস্তারিত তথ্যটি জেনে আসি। পরীক্ষা 1 বছর না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দিউমনি। আজ রোববার 13 জুন দুপুর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ডক্টর দিমুনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষা নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করো, তোমাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যাপারে কী করা যাবে সে যা আমরা সেগুলো নিয়ে ভাবছি। দীপুমনি আরও বলেন, চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি, আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার। যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প চিন্তা ভাবনা করা যাচ্ছে, এজন্য আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। তো এই ছিল আজকের এই বিষয়ে। অবশ্যই তথ্যটি জানতে পারলেন যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন যে পরীক্ষা 1 বছর না দিলে ক্ষতি হবে না। এই তথ্যটি আপনাদের সাথে আমি তুলে ধরলাম দৈনিক শিক্ষা .com একটি অনলাইন নিউজ পত্রিকা থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ রুবেল একাডেমি 360 একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।